আপনার ছেলে মেয়ে আছে? আপনার বাচ্চা আছে নাকি? বলেন না, আমি জিজ্ঞাসা করতেছি আপনার ছেলে মেয়ে আছে? ব্যক্তিগত প্রশ্ন করতেছি না, আছে কি না? আর কোনো কয়জন? তাওয়া গরম করার সময়, আজকে চলে যাওয়ার সময় আসছে, মাথা খারাপ হয়েছে না? বাকশাল করছে বিএনপি, এটা পাগলেও বুঝবে বাকশাল কে করছে জানা না? আমি বলেছি আপনার বাচ্চা যেদিন হয়েছে সেদিন কিন্তু বাচ্চা হয় নাই, আরো নয় মাস আগে থেকে প্রস্তুতি হয়েছে। স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, বিভিন্ন ইতিহাস আপনার আমাদেরকে আমাদের হৃদয়ের যে অন্ধকার হৃদয়টা সরিয়ে দিয়ে আলো আলো এনে দেয়। আপনাকে দেখলে এটাই মনে হয়। আপনি, আমি আপনাকে বলছি যে এই যে 10 সিট 7 সিট 20 সিট 8 সিট নেওয়ার কথা আপনারাই বলছেন, সেটারও জবাব আমি পাই না। আপনারা কি বাচ্চা জন্ম দেওয়ার তাওয়া গরম করতে পেরেছেন? আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে একটা কথাই বলি, সেটা হলো দেশের জনগণ রাষ্ট্রের মালিক সংবিধান অনুযায়ী। অতএব রাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য সংসদ থেকে সিদ্ধান্ত নিতে হবে এবং সেই সংসদে জনগণ যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যবস্থা রাখতে হবে। এই সরকার সাংবিধানিক সেই ক্ষমতা জনগণের কেড়ে নিয়ে গেছে এবং একটু আগে আমাদের গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আজকের সাংবাদিক সম্মেলনে গণতন্ত্র মঞ্চের সমন্বয় সাইফুল হক সাহেব যে বক্তব্যটা তুলে ধরেছেন, এখানে নির্বাচন কমিশনের যে ক্ষমতা ছিল সেটাকে সম্পূর্ণরূপে দলীয়করণ করা হয়েছে। মানে সরকার এই ভোট ডাকাতি করার জন্য কী সুযোগটা নেওয়া দরকার? আমার মনে হয় আপনারা লক্ষ্য করেছেন কি না, গাইবান্ধার উপনির্বাচন ফন্দের পরিপ্রেক্ষিতে এই সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে। তারা বুঝতে পেরেছে যে তারা যদি হেরে যায় কোথাও তাহলে নির্বাচন কমিশন এটাকে মেনে নেবে, অতএব সেটা যাতে না করতে পারে আগামী দিনেও জানে এই সরকার যাতে জোচ্চুরি জালিয়াতি ভোট ডাকাতি করতে পারে সেটার জন্য এটা করে। শুধু তাই করে নাই, নির্বাচন কমিশনের ক্ষমতা তো খর্ব করেছেই। এই দেশের জনগণ সরকারকে বিশ্বাস করে না। আমি একদিন একটা উবারে চড়ে আসতেছিলাম আমাদের গণতন্ত্র মঞ্চের একটা সভায়, আমি জিজ্ঞাসা করলাম আপনার বাড়ি কোথায়, ঘর কোথায়, কী করেন, সমস্ত জিজ্ঞাসা করার পর আমি বললাম যে আপনার মাঠে নামেন না কেন? এই যদি বলেন, বলে যে আমি উবার চালাই বাংলাদেশে আর এটার হেডকোয়ার্টার হলো দিল্লিতে। আমি বলি কী বলেন? বলে যে হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করে দেখেন। এরপরে আমি আরেকজন উবার চালককে জিজ্ঞাসা করেছি, উনি কনফার্ম করেছে যে উবার চালাই ঢাকায়, আমার এটার সমিতির নিয়মকর্তা হলো সব দিল্লিতে। যাই হোক, যেই কথাটাই বলতে চাচ্ছি, এই সরকারকে পাগলেও বিশ্বাস করে না। এই সরকারের অধীনে কোনো সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হবে এটা কোনো পাগলও বিশ্বাস করে না। আর বারবার বলতেছে সংবিধান সংবিধান, আসলে সংবিধান কি তারা পড়ে কি না আমি জানি না। আমি ডাক্তার কামাল হোসেন যখন গত 18 নির্বাচনের সময় একটা কথা বারবার বলতেন যে শেখ হাসিনা ক্ষমতা যাওয়ার পরে কথা ছিল আরও 2টা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন করা হবে, তো উনি সংবিধানের এই ধারাগুলো বলেছেন 58-এর খ গ ও উঁ অনুচ্ছেদের ধারাগুলো এগুলি সব রহিত করেছে বর্তমান সরকার। এর অধীনে কিন্তু আরও 2টা নির্বাচন করার কথা ছিল। অতএব সংবিধানে এখনও সুযোগ আছে, যদি জনগণের রায়কে মেনে নিতে চান, জনগণের দাবিকে মেনে নিতে চান, তাহলে এখনও সুযোগ আছে পদত্যাগ করে পার্লামেন্ট ডিজলভ করে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার যে নামে হোক গঠন করে তার কাছে পদত্যাগপত্র দাখিল করার মাধ্যমে জনগণের যে আন্দোলন সে আন্দোলনের প্রতি শ্রদ্ধা দেখাতে পারেন।
আমি বক্তব্য খুব বাড়াবো না। তারপরে ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন, সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তা কর্মচারীকে যাদের বেতন দেয় আর 17 কোটি মানুষ, তাদেরকে গ্রেপ্তার করতে হলে ফৌজদারি আইনে যদি তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয় সরকারের অনুমতি লাগবে। তার অর্থ এই যে আমি বলেছি গাইবান্ধা উপনির্বাচনের কথা, ঘটনা হলো ওখানে DCSP তারা কি করেছে, তারা কেন এটা মেনে নিল? এই এদের বিরুদ্ধে যদি কোনো ওয়ারেন্ট ইস্যু হয় নির্বাচন কমিশন থেকে, যদি ওয়ারেন্ট ইস্যু করে এবং পুলিশ যদি বাজু থাকে সে ফৌজদারিতে, এটা সরকারের অনুমতি ছাড়া গ্রেপ্তার করা যাবে না। 4 জন আইনজীবী ব্যারিস্টার, আপনারা দেখেছেন একটা পত্রিকায় 4 জনে বলেছে, স্বাধীন মালিক সহ 1 জন আওয়ামী লীগ সরকারের আইনমন্ত্রী ছিলেন পূর্বে, 4 জনে বলেছেন এটা সম্পূর্ণ বেআইনি। জনগণের এই ক্ষমতা, এই ফৌজদারি আদালতের বিচার বিভাগের এই ক্ষমতা, এইটা সংবিধান অনুযায়ী বেআইনি, এটা করতে পারে না সরকার। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন DCSP বিভিন্ন জেলায় বদল করতেছে, এটারও উদ্দেশ্য হলো আগামী নির্বাচন, এই যাতে করে বিদেশি ইউ এবং আমেরিকার যেসব ভিসা, নতুন ভিসা নীতি বা যে টিম আসতেছে তাদেরকে দেখানো, বলতেছে এই গত মহানগর নির্বাচন, মেট্রোপলিটন সরকার নির্বাচন 6টার মধ্যে গাজীপুরে পারে নাই আর 5টা নিয়ে নিছে, যে সেগুলিতে একজন বরিশালে একজন প্রার্থীকে অপমান করেছে, মাথা ফাটিয়ে দিয়েছে, তার রক্ত বেরিয়েছে শরীরে। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে উনি কি আছেন জীবিত, মারা যায় নাই তো। তো এই নির্বাচন কমিশনের প্রতি আমাদের কোনো আস্থা নেই, আমরা কোনো যাইও না নির্বাচন কমিশনে ডাকে, তারপরও সরকার এই নির্বাচন কমিশনের উপর নির্ভর করতে পারছে না। তাই এই নিয়ন্ত্রিত নির্বাচন করার জন্য এই সরকার আজকে বিভিন্নভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে। এই সরকারের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হতে পারে এটা একটা পাগলও বিশ্বাস করে না। অতএব আমরা এই নির্বাচন করতে দেব না তাদেরকে, এবং জনগণ নির্বাচন করতে দেবে না তাদেরকে। আমরা শুধু একা বললে হবে না, আমি একা বললে হবে না, জনগণ। আমি জিজ্ঞাসা করলাম যে ওই যে উবের চালককে মাঠে নামেন না কেন, বললো স্যার এই ডিজিটাল আতঙ্ক তৈরি করছে, এটা দিয়ে আমার গ্রেপ্তার করে নিলে আমার বউ বাচ্চা ওরা খাবে কি, সাংবাদিকরা পর্যন্ত ভয় পায়, আর আমি একজন উবের চালক, আমি ভয় পাবো না। এইভাবে আতঙ্ক সৃষ্টি করে মাথা খারাপ হয়ে গেছে। গত পরশু দিন আমি টেলিভিশন দেখতেছিলাম, আমার অসুস্থতার খবরের জন্য আমার 3 ছেলে আসছে আমাকে সর্বশেষ দেখার জন্য, সেখানে পার্লামেন্টের শেষ অধিবেশনে বলতেছে বাকশালও নাকি বিএনপি গঠন করছে, এটা পাগলেও তো শুনলে হাসবে। বাকশাল বিএনপি 1974 সালে কি বাকশাল ছিল বিএনপি? বাকশাল কি বিএনপি গঠন করে স্পেশাল পাওয়ার এক 5 মিনিটের মধ্যে আইন পাস করছে, তখন কি বিএনপি ক্ষমতা ছিল? পাগল না হলে এই ধরনের উল্টাপাল্টা কথাবার্তা বলতে পারে নাকি? তাই হোক, আমার সর্বশেষ কথা হলো এই সরকার, বিচার বিভাগ, সকল প্রশাসন, এমন কোনো মন্ত্রণালয়, এমন কোনো বিভাগ, এমন কোনো প্রতিষ্ঠান তৃণমূল পর্যন্ত নেই যেটাতে দুর্নীতি দূর হয় নাই। সুইজারল্যান্ড থেকে নাকি 1 বছরে 10,000 কোটি টাকা, হ্যাঁ 10,000 কোটি টাকা সরায় নেওয়া হয়েছে, দুবাই, সিঙ্গাপুর বিভিন্ন জায়গায় রাখা হয়েছে, সেখানে তাদের আত্মীয় স্বজন গিয়ে সেই টাকাগুলার এখন সৎকার করার চেষ্টা করতেছে। এই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আন্দোলনের সোজা কথা, আজকের এই জিনিসটা হলো জনগণের অধিকার, জনগণের ক্ষমতা, কর্তৃত্ব, বিচার ব্যবস্থা সমস্ত কিছু আছে ধ্বংস করে দিয়েছে এই সরকার। প্রজাতন্ত্রের সকলকে আন্দোলনের সংগ্রামে দাবি করার আহ্বান জানাচ্ছি, এক একজনের মাথায় আগামী দিনে যে শিশু জন্ম নেবে, আপনারা মনে রাখেন যারা সাংবাদিক, আপনাদের সন্তানদেরকেও 1 লক্ষ টাকার উপরে বিদেশি ঋণ আছে, এই টাকা পরিশোধ আগামী 50 বছর আমরা করতে পারবো না। অতএব এই পরিপ্রেক্ষিতে এই সরকারকে বিদায় করা ছাড়া আর কোনো বিকল্প নেই। এর এই একদমবার আন্দোলনে আমরা যাচ্ছি, যার মধ্যে 31 জবার অ্যাসেম্বলি স্পিরিট রয়েছে। আমার বক্তব্য এখানে শেষ, আপনাদের সবাইকে ধন্যবাদ। ইতিমধ্যে আমাদের জনগণ এই সরকারকে কোনোভাবে যা নিতে পারছে না সেটা অত্যন্ত স্পষ্ট। আমরা পরে এই সরকারের পরিবর্তনের জন্য জনগণ তৈরি আছে, রাজনৈতিক দলগুলো তৈরি আছে, অচিরে আমরা কয়েকদিনের মধ্যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলোর যৌথ ঘোষণার মধ্য দিয়ে আমার সাংবাদিক বন্ধু যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটা
আমরা উত্তর দেব আমরা দেশবাসীকে এই সরকার এবং ব্যবস্থা পরিবর্তনের জন্য একটা সর্বাত্মক আন্দোলন দিতে আমরা যাচ্ছি। আশা করি আপনারা লক্ষ্য রাখবেন, সুতরাং আমাদের ইতিহাসে বড় বড় পরিবর্তনগুলো খুব স্বল্প সময় সংঘটিত হয়েছে। মানুষ যেভাবে তৈরি আছে, সুতরাং এই মানুষের আকাঙ্ক্ষার পক্ষে গণতন্ত্র মঞ্চ বিএনপির বিরোধী দলগুলো দাঁড়াবে। এই সরকারকে আমরা অচিরেই পদত্যাগে বাধ্য করব এবং এবার বাংলাদেশের মানুষ বিজয়ী হবে, এবার গণতান্ত্রিক আন্দোলন এবার বিজয়ী হবে। আপনাদের সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ জানাই।